আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা শিমুল ঢাকা থেকে বলছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের ব্যস্ততা সময় কাটিয়ে আর নাস্তা খাওয়ার পরপরই দুপুরের রান্নার আয়োজনে চলে এসেছি। আপনারা এই সবজিটার সাথে পরিচিত কিনা আমি জানি না, তবে আমি যেটা জানি এটার নাম পঞ্চমুখী কচু, আর এই কচুটা দিয়ে অবশ্যই ইলিশ মাছই ভালো যায়, তাই না? এখন ভালো করে কচুটা ধুয়ে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে কেটেছি। সেই সাথে ইলিশ মাছটাও কেটে নিয়েছি আর গোটা ইলিশ মাছ দিয়েই এই কচুটা রান্না করব। এই পর্যায়ে চুলার উপর একটি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানিতে কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কচুগুলো ভালো করে একটু ভাপ দিয়ে নিব, কিছুটা যেন সিদ্ধ হয়ে যায় সেরকম ভাপ দিয়ে নিব। যেহেতু ভাপ হতে কিছুটা সময় লাগবে, তাই এ ফাঁকে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আমি জানি অনেকেই আছেন ইলিশ মাছ কাঁচাই রান্না করে থাকেন, কিন্তু আমার কাছে মনে হয় ভেজে নিলেই ভালো হয়, আর তাছাড়া আমি ভেজে রান্না করে খেতেই ভালোবাসি। তবে এটা যার যার পছন্দের উপর নির্ভর করে, কেউ ভেজে খেতে ভালোবাসে অথবা কেউ কাঁচাই রান্না করে খেতে ভালোবাসে। আমি জানি মাছ ভাজাটা কোনো আহামরি কিছু না, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এটা অনেকের কাছে হয়তো বিরক্তজনক লাগতে পারে, তবে যারা নতুন তাদের জন্য হয়তো কোনো উপকারে চলে আসবে। তাই যারা নতুন বা পুরনো, যারাই আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না, আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি একই তেলের উপর পেঁয়াজ ভেজে নিয়েছি আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এখানে আমি 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তরকারিটা রান্না করার সময় অবশ্যই আপনাদের পরিমাণটা আপনারা বুঝে নেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। অনেকেই আছেন কচু রান্না করতে পারেন, কিন্তু তারপরে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, এটা তো আমরা রান্না করতে জানি, তাহলে বলার কী আছে? আমি জানি আমার মায়ের বয়সী যারা আছেন তারা তো অবশ্যই রান্না করতে পারেন, কিন্তু সংসারে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু কচু রান্না করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার, আর তার জন্যই কিন্তু এই রেসিপিটা তাদের অনেকটাই কাজে লাগবে। মশলা কষে যাওয়ার পর ভাপ দেওয়া কচু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি জানি দীর্ঘ সময় ধরে যদি আমি এই রান্নাটা দেখাতে চাই হয়তো অনেকেরই বিরক্ত লাগবে। আমি যখন কচুটা ভাপ দিয়েছিলাম তখনই কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাই পরিমাণ মতো পানি দিয়েছি যেন বাকি সিদ্ধটা হয়ে যায় আর কচুটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো এখন ঢেকে দিব, আর যতক্ষণ পর্যন্ত না রান্না হচ্ছে আমি বিকেলের একটা নাস্তার আয়োজন করে নিচ্ছি। আমি অন্যান্য রান্নার ফাঁকে আলু সিদ্ধ করে নিয়েছি আর সেই সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে ডিম এবং আলু দিয়ে চপ তৈরি করে নিচ্ছি, আর আমরা যেভাবে আলুর চপ তৈরি করে থাকি ঠিক সেভাবেই একটি চপ রেডি করে নিচ্ছি, তো হয়তো বিকেলের নাস্তা হিসেবে এটাই হয়ে যাবে। বিকেলে নাভিহার প্রাইভেট আছে আর তাই এই নাস্তাটা করেই নাভিয়া পড়তে চলে যাবে। এখন নাভিহাকে নেওয়ার জন্য ওর টিচারের বাসায় চলে এসেছি। অবশ্য এটা এক আন্টির বাসা, আর উনি অনেক দিন ধরেই বলছিল ওনার বাসায় যেন যাই, তাই ভাবলাম আজকে নাভিহাকে আমি নিয়েও আসি, আবার আন্টির সাথে দেখাও করে আসি। আন্টির বাসাটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আন্টি কিছুটাই টিপটাপ করে থাকেন, তো ওনার এখানে কিভাবে উনি সুন্দরভাবে রুমগুলো সাজিয়ে রাখেন তাই আপনাদের মাঝে শেয়ার করছি।
আন্টি কিন্তু ইসলামিক বই পড়তে খুবই ভালোবাসেন, আর তাই সবসময় সোফার উপরে এই ইসলামিক বইটা রেখেই দেন। যেহেতু নাবিহার পড়া শেষ, তাই এখনই নাবিহাকে নিয়ে বাসায় চলে যাব। বাসায় চলে এসেছি আর সারাদিন ব্যস্ততার পরে এখন রেডি হয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব, আর তার জন্য যা যা নেওয়ার তা গুছিয়ে নিচ্ছি। কিছু কাপড় আমি আগে থেকেই প্যাকিং করে নিয়েছি, আর এখন যা যা পরবে তা উপরেই রেখে দিয়েছিলাম, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো নাবিহা বলছিল যে কোনটা পরবে, তা আমি এখানে উপরে যা রেখে দিয়েছি ওটাই সে পরে যাবে। আমি যখন জামা কাপড় প্যাকিং করেছি তখন নাবি আমাকে অনেকটাই সাহায্য করেছে, এটা কিন্তু আপনারা আমার এই ভিডিওর পিছনের ছায়াটা দেখলেই বুঝতে পারবেন। রেডি হতে আর যা যা লাগবে তাও সব কিছু নিয়ে নিচ্ছি। নাবিহা গায়ের উপর জামা ফেলে আয়নার দিকে বারবার তাকিয়ে দেখছিল জামাটা তাকে কেমন মানাবে, আর সে ফাঁকে আমি ঐশীকে রেডি করিয়ে দিচ্ছি। আমার ছোট মেয়ে যখন রেডি হয় তখন তার পছন্দ মতো ম্যাচিং করে অনেক কিছু পরতে চায়, তাই জামার সাথে ম্যাচিং করে ঘড়িটাও পরে নিয়েছে। তো আমরা মা মেয়ে তিনজনই একে একে সবাই রেডি হয়ে নিয়েছি, আর একটু পরেই আমরা বাসা থেকে রওনা দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।